আসসালামু আলাইকুম। চিকেন রোস্ট অনেকভাবে রান্না করা যায়, তার মধ্যে একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে চিকেন ঘি রোস্ট। আজকে এই চিকেন ঘি রোস্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটার রেসিপি একদম সহজ। আর এই রেসিপির বিশেষত্ব, রোস্টের বিশেষ বিশেষ মশলাগুলো এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হয় না। চলুন তাহলে বাকি আলাপটা রান্না করতে করতে সারব। রোস্টের জন্য প্রথমেই একটা বেসিক মশলা বানিয়ে নিতে হবে। আর এর জন্য ধনিয়া লাগবে হাফ টেবিল চামচ, এক চা চামচ লাগবে জিরা, এক চা চামচ লাগবে মৌরি, কালো গোলমরিচ লাগবে এক চা চামচ। এই মশলাগুলোকে একটু টেলে নিয়ে অ্যাড করব চারটার মতো শুকনা মরিচ। সবকিছু খুব ভালোভাবে টেলে নিতে হবে। এবার বলি, এই রান্নায় কিন্তু আরও এক ধরনের মরিচ ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচ। আজকে আমি এর গুঁড়া ব্যবহার করব, কারণ আস্ত খুঁজে পাইনি। তাছাড়া এই রোস্ট রান্না করতে কোনো প্রকার গরম মশলা অথবা জায়ফল, জয়ত্রী ব্যবহার করা প্রয়োজন পড়ে না। মশলাগুলো টালা হয়ে গেলে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করব হাফ টেবিল চামচ, এক চা চামচ হলুদ গুঁড়া লাগবে, সেই সাথে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিব। অ্যাড করব 2 টেবিল চামচ টক দই, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার দেখিয়ে দিচ্ছি, এখানে আমি আজকে 2টা রোস্টের সাইজের দেশি মুরগি ব্যবহার করছি। 2টা মুরগিকে কেটে 8 টুকরা করে নিয়েছি, আর সব কিছু কেটে কুটে নেয়ার পর এখানে প্রায় 800 গ্রামের মতো রয়েছে। এবার তৈরি করে রাখা মশলা এই মুরগিগুলোর মধ্যে সব ঢেলে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর রোস্ট রান্না করার জন্য হাফ কাপ ঘি নিয়ে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নরম করে নিতে হবে। আর পেঁয়াজ নরম হয়ে আসলে ওই অবস্থায় অ্যাড করব মুরগির মাংসগুলো। বাটিটা ধুয়ে সামান্য পানি অ্যাড করব, ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এবং অবশ্যই কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার তলায় লেগে যেতে পারে। একটা পর্যায়ে গিয়ে মাংস থেকে বের হয়ে আসা পানি এবং যতটুকু অ্যাড করেছিলাম সবই টেনে গিয়ে এটা ভুনা ভুনা হয়ে আসবে। আর ওই অবস্থায় আমি আরও কিছু পানি অ্যাড করব, যেন মাংসগুলো পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এইবার এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ গুড়। গুড়ের ফলে পুরো রোস্টের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে আর আমি এটাকে ঢাকব না, কারণ রানগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবেই চুলার আঁচ কমিয়ে বাকি রান্নাটা করতে হবে। একটা পর্যায়ে পানি টেনে গিয়ে ঘন একটা ঝোল তৈরি হবে, আর এই ঝোলটা আপনারা কতটুকু ঘন করবেন বা রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। তবে আমি একেবারে টানিয়ে নেব, যেমনটি রোস্ট রান্নাতে আমি করি। আর একেবারে মাখামাখা যখন হয়ে যাবে তখনই আমার রান্নাটা শেষ। গুড় ব্যবহার করার কারণে এই রোস্টে একটা দারুণ ফ্লেভার অ্যাড হয়, সেই সাথে স্বাদটাও আমার কাছে দারুণ লেগেছে। আপনারাও ভিন্ন রকম স্বাদের এই রোস্ট বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। এই ছিল আমার আজকের আয়োজন। আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।